আজকের খুদে বিজ্ঞানীরাই আগামী দিনে বিশ্বখ্যাত আইনস্টাইন, নিউটন কিংবা স্যার জগদীশ চন্দ্র বসুর মতো বিশ্বজুড়ে আলো ছড়াবে। তাই তো তাদের উদ্বুদ্ধ করতে জয়পুরহাটে অনুষ্ঠিত হল বিজ্ঞান মেলা। মঙ্গলবার বিকেলে খেতলাল উপজেলার মোলামগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলায় 5টি স্টলের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে 50টি উদ্ভাবন প্রদর্শন করে এলাকার 5টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা এখানে নিয়ে আসছি এলপিজি গ্যাস, কম্পোস্ট সার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, পৌর পার্ক, এছাড়াও রয়েছে নবায়নযোগ্য শক্তি সম্পন্ন একটি আধুনিক গ্রাম। এগুলোর মাধ্যমে আমরা দর্শনার্থীদের এগুলো দেখাতে চাই এবং তাদের এগুলোর মাধ্যমে উপকৃত করতে চাই এবং নিজেরাও এগুলোর মাধ্যমে উপকৃত হতে চাই। এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে এগুলো বাংলাদেশকে তার সফলতার সর্বশিখরে নিয়ে যাবে এবং সিংহদ্বারে নিয়ে যাবে। এখানে বিদ্যুৎবিহীন এসি সহ আরও রয়েছে আমাদের আর এ মডেল স্কুল অ্যান্ড কলেজ, আমাদের মডেল হাসপাতাল এবং চাইল্ড হাসপাতাল সহ রয়েছে টারবাইন যন্ত্র যেটা সাহায্যে বিদ্যুৎ উৎপাদন হয়। আর এই বিদ্যুৎবিহীন এসির কাজ হচ্ছে এটি বিদ্যুৎ ছাড়াই ঘরকে শীতল রাখে এবং গাছপালা থেকে প্রকৃতি থেকে বাতাস গ্রহণ করে ঘরকে শীতল রাখা। আমরা বিজ্ঞান মেলাতে এসে আমরা অনেক কিছু দেখতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম। আমরা এখানে জৈব সার কীভাবে তৈরি করতে হয় সেটাও আমরা দেখলাম, পদ্মা সেতু কীভাবে তার মডেল করা হয়েছে সেটাও আমরা দেখলাম। আজকে এই বিজ্ঞান মেলায় আসতে পেরে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি এবং অনেক নতুন কিছু শিখতে পেরেছি যাতে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে অনেক উপকার হবে। তো এইরকম বিজ্ঞান মেলা নিয়মিত হোক, আমরা অংশগ্রহণ করব এবং অংশগ্রহণ করে অনেক কিছু শিখব। এখানে কোমলমতি শিক্ষার্থীরা সুন্দরভাবে সুন্দর পরিবেশে তাদের বিজ্ঞানের বিষয়গুলো উপস্থাপন করেছেন, যেগুলো দেখে আমি মুগ্ধ। আসলে এই ধরনের বিজ্ঞান মেলা হওয়া খুবই প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি এরকম বাহ্যিক জ্ঞান, বিভিন্ন ধরনের জ্ঞান থাকা ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান মেলায় বিদ্যুৎবিহীন এসি, পানি বিশুদ্ধকরণ মেশিন, ভাসমান বাড়ি, পারমাণবিক চুল্লি, পৌর পার্ক সহ নবায়নযুক্ত শক্তি সম্পন্ন একটি আধুনিক গ্রাম সহ অন্তত 50টি উদ্ভাবন স্থান পায়। বর্তমান যুগে স্মার্টফোনের আসক্তি থেকে শিশুদের দূরে রেখে বিজ্ঞান মনস্ক করতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে এবং তাদেরকে প্রযুক্তিগত জ্ঞান আহরণের জন্য আমরা এই মেলার আয়োজন করেছি এবং আমরা ভবিষ্যতে এই মেলার আয়োজন করব। আমাদের পাশে যদি কর্তৃপক্ষ থাকে এবং আমাদের যে স্কুল প্রতিষ্ঠান আছে তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করে, আমরা অবশ্যই এই ধরনের সব আয়োজন আমরা ভবিষ্যতেও করব। আমি বলবো যে এই গুড নেইবার্স যে উদ্যোগটা নিয়েছে এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং বাচ্চারা এখানে স্বতঃস্ফূর্তভাবে যে অংশগ্রহণ করেছে এটাতে আমি আশা করব যে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগগুলো আরও চলমান থাকবে। এবং এখনকার বাচ্চারা যে মোবাইলের দিকে যে আসক্ত হয়ে যাচ্ছে বা পড়াশোনার পাশে থেকে যে দূরে সরে যাচ্ছে, এই ধরনের বিজ্ঞান মেলা বারবার আয়োজন করলে তাদের যে বুদ্ধিবৃত্তি যে বিকাশটা সেটা আরও বেশি ত্বরান্বিত হবে বলে আমি মনে করি। এমন আয়োজন নিয়মিত করার প্রত্যয় আয়োজকদের। এই যে তোমরা সময় সংবাদ জয়পুরহাট।